আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এম টি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এম টি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে এইচএসসি পরীক্ষার্থী 2020-এর একটা সুখবর নিয়ে আসলাম। তোমরা যারা 2020 সালের এইচএসসি পরীক্ষায় অটো পাস করেছো, এটা তো এমনিতেই একটা সুখবর। তারপরে এর উপরে আরেকটা সুখবর হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপের কিছু টাকা ফেরত পাবে। অর্থাৎ যেহেতু তোমরা পরীক্ষা দাওনি, স্যারদের খাতা দেখা হয়নি, তারপর কেন্দ্রে অনেক প্রস্তুতি হয়নি, সেজন্য পরীক্ষা কেন্দ্র এবং বোর্ড তোমাদেরকে কিছু টাকা ফেরত দেবে। আসো আমরা জেনে নেই তোমরা কত টাকা ফেরত পাবে এবং কোথা থেকে পাবে, অর্থাৎ কোথায় টাকাটা পাবে তোমরা। কোভিড-19 মহামারীর কারণে 2020 সালের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। গত 7 অক্টোবর 2020 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় পরীক্ষার ফরম পূরণকারী পরীক্ষার্থীদের এসএসসি সমমান এবং জেএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 2020 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা প্রদান করেন। তাই পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ আন্তর্বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির 158তম সভায় ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির 528তম সভায় তা অনুমোদিত হয়। 2020 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অব্যয়িত কেন্দ্র ফি ও বোর্ড ফি ফেরত প্রদান কোন নম্বরে কি বলছে, বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত। 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে উল্লেখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ফি হতে পত্রপতি তত্ত্বীয় 30 টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপতি আরও 10 টাকা করে ফেরত প্রদান করা হবে। অর্থাৎ যে সাবজেক্টগুলায় ব্যবহারিক নাই সেই সাবজেক্টগুলায় তোমরা 30 টাকা ফেরত পাবে এবং যে সাবজেক্টগুলায় ব্যবহারিক আছে সেই সাবজেক্টগুলায় তোমরা 40 টাকা করে ফেরত পাবে। বোর্ড কর্তৃক ফেরত প্রদানের অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠান থেকে ফর্ম ফিল আপ করেছিলে সেই প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হবে। পরীক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবে। কেন্দ্র ফি হতে পরীক্ষার্থীকে ফেরত কত দেওয়া হবে। 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল তাদের কেন্দ্র ফি হতে পরীক্ষার্থী প্রতি 200 টাকা করে এবং আইসিটি বিষয়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত আরও 25 টাকা করে ফেরত প্রদান করা হবে। এছাড়াও প্রবেশপত্রে উল্লেখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপতি আরও অতিরিক্ত 45 টাকা করে ফেরত প্রদান করা হবে। পরীক্ষার্থী কেন্দ্র ফি বাবদ অব্যয়িত অর্থ উক্ত অর্থ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রাপ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ফরম পূরণ বাবদ আদায়কৃত অর্থের 10% এবং আইসিটি ব্যবহারিক বিষয়ের জন্য আদায়কৃত ফি থেকে পরীক্ষার্থী 20 টাকা ফরম পূরণ ও আনুষঙ্গিক কাজের ব্যয় নির্বাহ করবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান। 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে 160 টাকা হারে প্রদান করবে। কেন্দ্র উক্ত অর্থ পরীক্ষার গোপনীয় কাগজ পরিবহন বোর্ডে জমাদান সংরক্ষণ এবং প্রশাসনিক কাজে ব্যয় নির্বাহ করবে। ঠিক আছে, ওকে। তাহলে হিসাব কি দাঁড়ায় যে বিজ্ঞান বিভাগের নিয়মিত প্রত্যেক পরীক্ষার্থী 1065 টাকা করে তার প্রতিষ্ঠান থেকে ফেরত পাবে এবং মানবিক আর ব্যবসায় শিক্ষা শাখা তারা নিয়মিত পরীক্ষার্থী 625 টাকা করে ফেরত পাবে। এখন আসছে অনিয়মিত পরীক্ষার্থীদের কথা। যারা অনিয়মিত পরীক্ষার্থী তারা তাদের সাবজেক্ট কয়টা সাবজেক্ট সে ইম্প্রুভ দিচ্ছে বা কয়টা সাবজেক্টে সে গত বছর ফেল করেছিল এগুলো দিচ্ছে বা কয়টা ইম্প্রুভ দিচ্ছে এগুলা হিসাব করে সে উক্ত হারে টাকা পাবে। এখানে যে হার বলা হয়েছে যে তত্ত্বীয় 30 টাকা করে এবং ব্যবহারিক যে সাবজেক্টে আছে ওই সাবজেক্টে 40 টাকা করে হিসাব করে প্রতিষ্ঠান থেকে সে আনবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ওই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার প্রফেসর এস এম আমিরুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক উনার স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়েছে। তাহলে সব বোর্ডের ক্ষেত্রে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও নোটিশটি কার্যকর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে হাজির হব আবার অন্য কোনো খবর অথবা অন্য কোনো ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।